এই গল্পে প্রাণী হত্যার বিষয়টি এসেছে নিছকই গল্পের কারণে। আমরা কোনো রূপ প্রাণী হত্যাকে সাপোর্ট করি না। দেরি হয়ে গেল, অমলেশ কি ভাববে? সুবলবাবু মনে মনে ভাবলেন। অমলেশ সুবলবাবুর 25 বছরের বন্ধু তথা বর্তমান প্রতিবেশী। অমলেশের ঘর তার আড্ডাস্থল হয়ে উঠেছে। আজ অবশ্য একটা বিশেষ কারণ আছে। অমলেশ বলেছে একটা অদ্ভুত জিনিস দেখাবে। বয়স হলেও এই রহস্য জিনিসটা থেকে সুবলবাবু নিজেকে একদমই বঞ্চিত করতে চান না, তাই দেরি হলেও অমলেশের বাড়িতে চলে এসেছেন। কি অমলেশ, কি বলবে বলে ফেলো, বলে উঠলেন সুবলবাবু। আগামী একটি ঘন্টা তার শান্তির কোনো অভাব হবে না। কি আর বলি, সব ঠিকই চলছিল, হঠাৎ কি যেন হয়ে গেল জানেন, একটা আজব গোলক ধাঁধায় পড়েছি, বেরোতে পারছি না। কেন, আবার কি হলো? একটা কাক, কালো কুচকুচে সাদা মাটা একটা কাক। সুবলবাবু বুঝলেন আজকের বিষয় এই কাককে কেন্দ্র করে। কেন, কাকে আবার কি করলো? কাকটা কথা বলে। হ্যাঁ বলো, কি অমলেশ, ঠিক শুনেছ? হ্যাঁ ঠিকই শুনেছি, আমি নিজেও শুনেছি অনেকবার। বয়স তোমার সত্যি বাড়ছে বলতে হবে, এই বাজে চিন্তা মাথা থেকে বের করো তো। আমি জানি তুমি বিশ্বাস করবে না, কাল এসো, পারলে দেখাবো। তো কাক বাবাজি এখন কোথায়? আমি ওকে বাড়িতেই রাখছি, তবে ওই জানলার ওপরে ও থাকে, বাসা বানায়নি এখনো। কিন্তু কাক এলো কোথা থেকে? কলকাতায় কি আর কাকের অভাব আছে? তবে আমার ঘটনাটা একটু অদ্ভুত জানেন। কিছুদিন আগে এক বিমা কোম্পানির এজেন্ট এসেছিল আমার বাড়িতে। কিছুক্ষণ থাকার পরই বেরোনোর সময় ফন্দি করে আমার দামি রোলেক্স ঘড়িটা নিয়ে যাচ্ছিল। আমি অবশ্য তখন বুঝিনি, পরে বুঝতেই কষ্ট হলো। তুমি তো জানোই আমার ওই ঘড়িটা কত দামি। আমি আশা ছেড়েই দিচ্ছি এমন সময় এই কাকটা ঘড়িটা নিয়ে জানলায় হাজির। আমি অবশ্য কিছুটা চমকেই গিয়েছিলাম, কিন্তু কাকটা যেই মুহূর্তে কর্কশ স্বরে বলে উঠল, নিয়ে এলাম। প্রথমে আমিও ভেবেছিলাম ভুল শুনছি। তো তোমার তো প্রাণী প্রতিপালনের খুব শখ, এই প্রাণীটার কিছু ব্যবস্থা করলে? আপাতত কিছু না, কাজ চালানোর জন্য ওর একটা নাম দিয়েছি, হোরাস। তবে ওই নামে ডেকে দেখিনি এখনো। তা ভালোই করেছ, এই প্রাণীটাকে কাক বলতে বড়ই লজ্জা হচ্ছে। ওরাসের আরেকটি মারাত্মক বৈশিষ্ট্য আছে আমি লক্ষ্য করেছি, ভীষণ মারাত্মক। কি? ও খুন করে। মানে ভেবে বলছো অমলেশ? হ্যাঁ, আমার মনের ভুল নয়, আমি হয়তো হোরাসকে ভুলেই যেতাম যদি না ও আবার সেদিন কথা বলে উঠত। কি হয়েছিল? এই আগের রবিবার সকালে উঠে আমি আমার বেড়াল মিনিকে খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ খুঁজে দেখি ও
কুয়োর ধারে পড়ে আছে মৃত, আধ খাওয়া অবস্থা। যেভাবে ওর মাংস খুবলে নেওয়া হয়েছে তাতে মনে হচ্ছে কোনো চঞ্চুযুক্ত প্রাণী এই কাজ করেছে। এই কলকাতায় রাতের অন্ধকারে একটা ঈগল একটা বেড়ালকে মেরে ফেলবে এ কথা ভাবাই যায় না। ঘরে ফিরে এসে জানলার সামনে এসে দাঁড়াতেই সেই পরিচিত কর্কশ কণ্ঠ, মরে গেল মরে গেল, আর তার বিকট হাসি। আমি সেদিন জানলাটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু তুমি এতটা নিশ্চিতভাবে কিভাবে বলছো যে হোরাসের আওয়াজ তোমার মনের ভুল নয়? না, কারণ আমার কাছে আরো প্রমাণ আছে। আমি পরপর তিনবার ভুল শুনতে পারি না। আবার কি হল? সেই যে পরশুদিন আমাদের বাড়ির সামনে সুমনবাবুর গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, উনি এখন হাসপাতালে। আমি সেই দিন ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, ফিরে এসে জানলার সামনে দাঁড়াতেই আবার সেই কণ্ঠ, সামনে দিয়ে হোরাস উড়ে গেল। তোমার বাড়ির কার্নিশের উপর দাঁড়িয়ে প্রবল জোরে চিৎকার করতে লাগলো, লাগলো বোধ হয়, লাগলো বোধ হয়, লাগলো বোধ হয়। তুমি কি একাই শুনেছ? মানে এত বড় ফ্ল্যাট আর কেউ শুনে থাকতে পারে না? সে পারে, তবে আমি জোর দিয়ে বলতে পারি না। নির্জন দুপুরে এমন অদ্ভুত গলা শুনে নিশ্চয়ই কেউ খেয়াল করবে না, খেয়াল করলে অন্তত বাড়িতে এসে খবর নিত। তবে আমি কিন্তু ঠিক বিশ্বাস করতে পারছি না অমলেশ, না হয় বুঝলাম যে মিনিকে ঈগল মারে, কিন্তু তাই যে একেবারেই অসম্ভব তাও নয়। আমার বাড়ির পাশেই কার্নিশে এমন একটি অদ্ভুত প্রাণী থাকে এমন তো আমি আগে কখনো শুনিনি। কাক অবশ্য মাঝে মাঝে ছোট ছোট পাখি মারে, তবে ওই রকম ছোট্ট একটা কাক মানে ওরসের পক্ষে তোমার মিনিকে কাবু করা তো একেবারেই সহজ কথা নয়। সে তো ঠিকই বলেছ। আজ প্রথমবার আড্ডায় অমলেশকে এতটা চিন্তিত হতে দেখলেন সুবলবাবু। একটা সামান্য কাক, কিন্তু অমলেশের চিন্তা কোথায় তা এখনো সুবলবাবু বুঝতে পারেননি। এই কথা বলতে পারার ব্যাপারটা বাদ দিলে এখন অবধি সব স্বাভাবিকভাবেই চলছে। বেশ অনেকক্ষণ কোনো কথা হলো না। অমলেশ সেই জানলার দিকে চেয়ে রইলেন যেখান থেকে এত ঘটনার সূত্রপাত। ঘরে দুটো জানলা আছে, দক্ষিণ পশ্চিম দিকের এই রহস্যময় জানলাটাকে বন্ধ রাখলে অমলেশের মনটা ঠিক থাকে না। ঘড়িতে নটা বাজতেই সুবলবাবু বলে উঠলেন, একটা কথা জিজ্ঞেস করি অমলেশ? হ্যাঁ করুন। তোমার এই প্রাণী পক্ষী বিষয়ে অবশ্যই আমার চেয়ে জ্ঞান অনেক বেশি, তবে তুমি এই বিষয়ে নিশ্চিত যে হোরাস সত্যি একটা কাক, হয়তো ও পাখিদের অন্য কোনো প্রজাতি? সুবলবাবু নিজেও জানেন এই প্রশ্নে রহস্যের কোনো সমাধান হবে না। আমার যতদূর বিদ্যা মনে হয় হোরাস সামান্য একটা কাক। তবে কিছু ব্যবস্থা করবে? মানে আমি এখনো ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না। এখন ব্যবস্থা করার অর্থ কি তার উপর নির্ভর করছে। একজন জীব বিশারদ হিসেবে আমার অবশ্যই ইচ্ছে আছে বৈজ্ঞানিকদের সঙ্গে হোরাসের পরিচয় করানোর, তবে শুধু সন্দেহের ভিত্তিতে এই প্রাণীকে হত্যা করার ইচ্ছা বা সাহস কোনোটাই আমার নেই। সুবলবাবু শুনেই চলেছেন, হোরেসকে তিনি খুঁজে পেলে হয়তো তাচ্ছিল্যের সঙ্গে তিনি কাকটিকে মেরে ফেলতেন অথবা জানলাটাই বন্ধ করে রাখতেন। অমলেশের দেওয়া এই হোরাস নামটাও কেন জানি মনে ধরেছে সুবলবাবুর। তবে অযুট ব্যাপার ভালোই জমেছে, তবে আবার যদি কিছু নিদর্শন পাও আমাকে জানিও। কিন্তু
ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ অবশ্যই জানাবো যদি কিছু পাই। বুকের ভেতর একটা অজানা আশঙ্কা নিয়ে সুবলবাবু সেই দিনের মতো বন্ধুকে বিদায় জানালেন। রাতটা একদমই ভালো কাটল না সুবলবাবুর, ওরা সে চিন্তায় ভালো ঘুমও এলো না। কাল রবিবার, যদি সকালবেলা হোরাসের একটিবার দেখা পাওয়া যায়। সকাল হল, সকালে উঠেই ব্যালকানিতে এসে দাঁড়িয়েছেন সুবলবাবু। না, ওই কার্নিশের উপর কোনো কাক দেখা যাচ্ছে না। হঠাৎ তার মনে হলো, অমলেশের বাড়িতে আবার কোনো প্রাণীকে হত্যা করা হয়নি তো? এই বিষয়ে নিশ্চিত হতে সুবলবাবু আধা ঘন্টা পরে অমলেশের বাড়িতে হাজির হলেন। কলিং বেল বাজাতেই অমলেশের চিন্তিত মুখ বেরিয়ে এলো। আবার কিছু হয়েছে নাকি? ভেতরে এসো বলছি, অমলেশের শুকনো স্বরই বুঝিয়ে দিল খারাপ খবর আছে। রকি মারা গেছে, মিনির মতো ওর দেহেও আজব জখম। প্রথমেই দেখে বুঝেছি হোরাসের কাণ্ড। রকি মানে তোমার অ্যালসেশিয়ান, ওকে হোরাস মেরেছে? এ কি সম্ভব? আমার মাথায় কিছুই ঢুকছে না, শুধু অনুমান, শুধু অনুমান। ওরাসকে আমার সেই দিনই মেরে ফেলা উচিত ছিল। আমার জানলার করাত ভেদ করে কোনো শিকারী পাখি এসে রকিকে মারতে পারে না। রাতে কোনো আর্তনাদ পাইনি আমি, শুধু সামনে ওই প্রমাণ। অমলেশ দক্ষিণ পশ্চিম দিকে জানলাটার বাইরে সুবলবাবুর জানলার কার্নিশের দিকে নির্দেশ করলেন। একটা সামান্য সাধারণ নির্লিপ্ত কাক যেন সুবলবাবু আর অমলেশের কথাই শুনছে। বুকটা কেঁপে উঠল সুবলবাবুর। এখন কি করবে? সুবলবাবুর স্বাভাবিক গাম্ভীর্যপূর্ণ স্বর এখন পরিণত হয়েছে এক ভয়ার্ত অস্ফুট কণ্ঠে। আমার কাছে তো আর কোনো উপায় নেই, শান্ত স্বরে বলল অমলেশ। মানে তুমি কি করবে? ওর এমন অদ্ভুত আচরণ আমার ভালো লাগছে না। এই অভিশপ্ত প্রাণীটাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। কত রহস্যই তো অজানা থেকে যায়, এটাও না হয় রইল। সুবলবাবু কোনোভাবেই যেন অমলেশের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছিলেন না। সামান্য একটা প্রাণীকে হত্যা করাও এমন এক ভৌতিক অলৌকিক ব্যাপার হয়ে উঠেছে। ঠিক আছে, তাই করো, কোনো কোনো সাহায্য লাগলে বলো। না, আমি তোমাকে আর এই বিষয়ে টানতে চাই না, ছোট ব্যাপার আমি পারব। তাহলে কাল দেখা হবে, আজ আর বাইরে বেরোতে ভালো লাগছে না, এখন একটু ঘুমাবো ভাবছি, রাতটা তো জেগেই কাটাতে হবে। বেশ, তবে উঠি। মুখে রোজকার মতো একটা তৃপ্তিপূর্ণ হাসি নিয়ে বন্ধুকে বিদায় জানালেও মন থেকে খুশি হতে পারছিলেন না সুবলবাবু। তবুও রোজকারের স্বাভাবিক কাজগুলো করলেন। ব্যস্ত দিনে অমলেশের কথা ভুলেও গেলেন। তারপর এক সপ্তাহের জন্য দেশের বাড়ি গেলেন। ফিরে আসার পর রোজের অভ্যাস মতো সকালে উঠে ব্যালকনিতে দাঁড়ালেন সুবলবাবু। দীর্ঘ শ্বাস নিতে গিয়ে বুঝলেন ব্যাপার ভালো নয়। অমলেশের বাড়ি থেকে পচা মৃতদেহের গন্ধ ভেসে আসছে। সুবলবাবু অনেকক্ষণ ভাবলেন, অমলেশের বাড়িতে তো কোনো বড় প্রাণী নেই। তাড়াতাড়ি তৈরি হয়ে অমলেশের বাড়ি পৌঁছালেন তিনি। জানতেন দরজা ধাক্কালেও কেউ খুলবে না। কোনোভাবে দরজা খুলে ভেতরে ঢুকলেন তিনি। প্রত্যাশিতভাবেই সেই দক্ষিণ পশ্চিম দিকে জানলার ধারে অমলেশের নিথর দেহ পড়ে আছে, আর সেই অদ্ভুত ক্ষত চিহ্ন যা তিনি আগে কখনো দেখেননি কিন্তু খুবই পরিচিত। তবে একটা পরিবর্তন আছে, এই প্রথমবার শিকারের কাছেই শিকারীকে বসে থাকতে দেখা গেল।
জানলার তাকে বসে রহস্যময় হোরেস। তার চেহারায় আজও কিছু পরিবর্তন নেই, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে একটা হাসি খুঁজে পাওয়া যায়, একটা তৃপ্তির হাসি। সুবলবাবু পিছিয়ে এলেন। হোরেসের মুখ থেকে সম্পূর্ণ মনুষ্য কর্কশ গলায় সুবলবাবু শুনতে পেলেন সেই কণ্ঠ, আর নেই, আর নেই। তারপরে নীল আকাশে উড়ে গেল হোরেস নতুন শিকারের খোঁজে। প্রতি সপ্তাহে হাড় কাঁপানো ভূতের গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যানিমেটেড ভূতের গল্প। আপনাদের কেমন লাগছে আমাদের কাজ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমাদেরকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।